10,000-এর অধিক ভোটে ধলাইয়ে জয়ী বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। বিজেপি সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে উঠেছেন শিলচর আইএসপিটি চত্বরে। বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। জয়ের পর ধলাই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বলেছেন যে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের গড়কে কেউ কখনো ভাঙতে পারবে না, কারণ বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করছে এবং বিজেপি ধলাই বিধানসভা সমষ্টিকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রার্থী নিহার রঞ্জন দাস। নিহার রঞ্জন দাস আসামের মুখ্যমন্ত্রী এবং অভিভাবক মন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তার সঙ্গে ধলাইবাসীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। একটাই কাজ হবে এখন, ধলাই ডেভেলপমেন্ট। ধলাই ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করব। আর এই নির্বাচনে ধলাইবাসী যেভাবে উজাড় করে ভোট দিয়েছে, আমি এই জয় এই ধলাইবাসীকে উৎসর্গ করেছি। আর আমার এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যারা বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করেছে এবং দলের কার্যকর্তা বন্ধুরা যারা দিন রাত পরিশ্রম করে কাজ করেছে, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনি কিমান ভোট পাইছে? আমি 10,500-এর বেশি ভোটে আমি জয়লাভ করেছি। আর কাউন্টিং বাকি, আর তিনটা ইভিএম এখনো বাকি আছে, এটাতে ডিস্টার্ব আছে, তিনটা ইভিএমে কাউন্টিং হবে। আমার নির্বাচনে জনগণ জবাব দিয়েছে, ক্লিয়ারলি জবাব দিয়েছে। পরবর্তীতে ধলাই ডেভেলপমেন্টের জন্য আমার যা করা দরকার আমি করব। ফটো আপনি